পূজোর ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, এরই পাশাপাশি আরজি করে জুনিয়র চিকিৎসকরা, তারা আন্দোলনে রয়েছেন, টানা অনশনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। অনশন মঞ্চে অসুস্থ আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি কলকাতা পুলিশের। সব রকম সহযোগিতারও ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়েছে এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। কি আপডেট রয়েছে, কেমন আছেন অনিকেত মাহাতো, এই সমস্ত কিছুই জেনে নেব। আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন সরাসরি ধর্মতলা চত্বর থেকে। জয়ন্ত, জুনিয়র চিকিৎসকদের যারা অনশনে রয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? অনিকেত মাহাতো তিনি বা কেমন রয়েছেন? আমার কথা রেস ধরেই বলতে হয়, ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের যে আমরণ অনশন চলছে সেই অনশনের কিন্তু প্রায় বলা যেতে পারে 122 ঘন্টা, এবং সেই ঘন্টা ক্যালকুলেশন করে কিন্তু লেখা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে ন্যায় বিচারের দাবিতে অনশন 122 ঘন্টা অতিক্রান্ত। এবং সেখানে কিন্তু SSKM থেকে ডাক্তাররা এসেছেন। একটু ছবিটা তোমাকে দেখায়, দেখো একজন জুনিয়র চিকিৎসক শারীরিক যে ভাষা, মুখে চোখে যে ভাষা ফুটে উঠছে তাতে কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট হচ্ছে যে তারা কিন্তু অসুস্থই রয়েছেন। একটু আগে SSKM থেকে যারা সিনিয়র চিকিৎসক তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন, এবং তারা যেমনটা জানিয়েছেন যে অনিকেত মাহাতো যিনি রয়েছেন এবং তার পাশাপাশি আরও একজন জুনিয়র চিকিৎসক স্নিগ্ধা এবং সায়ন্তিনী, এই তিনজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, ইমিডিয়েট তাদের কিন্তু সঠিক সেবা এবং সুস্থতার প্রয়োজন, এটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের সহযোগিতা করা হচ্ছে, যেভাবে সিনিয়র ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রতি ঘন্টায় প্রতি মিনিটে, দেখো একটা সাইন বোর্ড তোমাকে যদি দেখায়, এখানে কিন্তু একটা চার্ট রয়েছে এবং সেখানে কিন্তু বিপি রয়েছে, প্রেশার রয়েছে, CVG রয়েছে, অর্থাৎ প্রতি মিনিটে তাদের অবস্থান কি রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন করে এখানে লেখা হচ্ছে। এবং এখানে কিন্তু সিনিয়র ডাক্তাররাও তারা কিন্তু পাশাপাশি মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবে শারীরিক অবস্থার অবনতি হবার সঙ্গে সঙ্গেই যেন তারা তাদের সঠিক পরিষেবা সিনিয়র ডাক্তাররা দিতে পারে, এমনই কিন্তু এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। এবং যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু এখনো পর্যন্ত সেই নির্যাতিতা তরুণীর সঠিক বিচার চেয়ে কিন্তু অনশন জারি রেখেছে এবং তারা অনশন করছে। এই মুহূর্তে দেখো দেখতে পাচ্ছি অনশনকারীরা তারা কিন্তু রয়েছেন এই অবস্থান মঞ্চে এখনো পর্যন্ত, এবং তার পাশাপাশি কিন্তু তাদের দেখবার জন্য যারা সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন। একটু সাধারণ মানুষের ছবিটা তোমাকে দেখাই, দেখো চোখে জল, দেখো আমি তোমাকে দেখাবো, দেখো আজকে সপ্তমী রাত, প্রায় সপ্তমী পেরিয়ে বলা যেতে পারে অষ্টমীর দিকে যাচ্ছে, সেই মুহূর্তে মানুষও দেখা করতে আসছে, মানুষের চোখে কিন্তু জল রয়েছে, এই কারণেই তাদের চোখে জল, তার কারণ যেভাবে সেখানে অসুস্থ হয়ে পড়ছে। সহানুভূতির সঙ্গে তারা যে রয়েছেন সেটাই তারা বোঝাতে এসেছেন। অনেক ধন্যবাদ জয়ন্ত, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। জুনিয়র চিকিৎসকরা তারা অনশনে রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন অনিকেত মাহাতো।